Hello viewers, welcome to my channel e-learning under MSP. আমরা আজকে শিখব tools and equipments. Tools and equipments কি কি কাজে লাগে আমাদের ভবিষ্যতে বা আমাদের কাজ করতে গেলে কি কি কাজে লাগে এই টুলস অ্যান্ড ইকুইপমেন্ট গুলো সেগুলো সম্বন্ধে আমরা জানব। সবচেয়ে যে টুলসটা আমাদের খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার কেন বলছি আমরা এটা মাল্টিমিটার? দেখো, কারোর মধ্যে যদি একটা গুণ থাকে সে নর্মাল তাকে বলা যেতে পারে, বাট সে যদি একটার বেশি অনেকগুলো ট্যালেন্ট তার মধ্যে থাকে, যেমন সে ড্রয়িং করতে পারে, ডান্স করতে পারে, ইভেন পড়াশোনা তো করতেই পারে, তো তখন কিন্তু আমরা তাকে বলবো মাল্টি ট্যালেন্টেড। সেরকমই মাল্টিমিটার কেন বলছি, কারণ এতে অনেক মাল্টিপল জিনিস আমরা এতে মেজারমেন্ট করতে পারি বা মাপতে পারি, সেই জন্য এটার নাম হয়েছে মাল্টিমিটার। ওকে, তাহলে মাল্টিমিটারটার সম্বন্ধে আমরা আজকে জানব। মাল্টিমিটারে দুটো নব থাকে, একটা হচ্ছে রেড, যেটাকে আমরা বলি পজিটিভ, আর একটা হচ্ছে ব্ল্যাক, যেটাকে আমরা বলি নেগেটিভ। আর একটা থাকে মাল্টিমিটারের প্রব নব, যেটা কি আমরা সেট করতে পারি অন পজিশন, অফ পজিশন। মাল্টিমিটারে কিছু পার্ট করে দেওয়া থাকে কি কি মেজার করতে পারি, যেমন মাল্টিমিটারে আমরা নর্মালি রেজিস্ট্যান্স, ভোল্টেজ, এসি অ্যান্ড ডিসি অলসো, কারেন্ট, এসি ডিসি অ্যান্ড ডায়োড, ট্রানজিস্টার, এই সব কিছু কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি। এই যে প্রপটা রয়েছে তা সেটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে আমরা সেট করতে পারি। তোমরা দেখতে পারবে, আমি দেখাবো কিছু তোমাদের মাল্টিমিটারের ভিউগুলো কীভাবে আমরা মেজার করব, বোঝা গেল? তাহলে মাল্টিমিটারটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ মেজারিং ইকুইপমেন্ট বলতে পারি। মাল্টিমিটারের কাজটা কিন্তু আমাদের বহুল প্রচলন। নেক্সট যেটা আমরা জানব সেটার নাম হয়েছে ক্ল্যাম্প মিটার। হোয়াট ইজ ক্ল্যাম্প মিটার? ক্ল্যাম্প মিটারটা কি সেটাকে আগে জানতে হবে। ক্ল্যাম্প মিটারটা হচ্ছে এমন একটা মিটার, যদি আমরা তারের মধ্যে দিয়ে আমরা কি খালি চোখে দেখতে পারি আমাদের কতটা কারেন্ট যাচ্ছে ওর মধ্যে দিয়ে? পারি না, তাই না? সেই জন্যই কিন্তু আমাদের এই মিটারটা আবিষ্কার হয়েছে। ক্ল্যাম্প মিটারের মাধ্যমে আমরা জানতে পারবো কত পরিমাণ কারেন্ট ওই তারটার মধ্যে দিয়ে যাচ্ছে। নেক্সট হয়েছে টেস্টারটার কাজ কি? টেস্টার নামের মধ্যেই রয়েছে, দেখো তোমরা, টেস্টার মানে টেস্ট করা, কিছু টেস্ট করা। কি টেস্ট করা? যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা বা কারেন্ট আসছে কিনা সেটাকে দেখা। কিভাবে দেখবো আমরা? টেস্টারের একটা শ্যাফ্ট রয়েছে আর একটা হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলের ওপরে একটা টিপ রয়েছে, সেই টিপটার ওপরে আমরা বুড়ো আঙুলটা ঠেকা না ঠেকালে আমাদের কিন্তু আর্থিং হবে না, আর ভেতরে টেস্টারের ভেতরে একটা লাইট থাকে, সেই লাইটটাও কিন্তু জ্বলবে না বা গ্লো করবে না। তো সেই জন্য আমাদের টেস্টারটাকে এমনভাবেই ধরতে হবে যাতে টেস্টারটার মাথায় টিপটার মধ্যে আমাদের একটা আঙুল ঠেকানো থাকে, তাহলে কিন্তু আমাদের লাইটটা গ্লো করবে, নাহলে কিন্তু লাইটটা গ্লো করবে, বোঝা গেল? নেক্সট যেটা আমরা জানবো সেটার নাম হচ্ছে ড্রিল মেশিন। ড্রিল মেশিনটা কি? ড্রিল মেশিনটা হচ্ছে একটা কাটিং ইনস্ট্রুমেন্ট বলতে পারি। ড্রিল মেশিনের মাধ্যমে আমরা কি কোনো জিনিস ফুটো করতে পারি বা গর্ত করতে পারি আমাদের নিজস্ব কাজ অনুযায়ী। ড্রিল মেশিনের মাথায় যেটা থাকে সেটাকে আমরা বলি ড্রিল বিট। তাহলে ড্রিল বিট দিয়ে কিন্তু আমরা মেনলি কোনো দেয়াল বা কোনো জায়গায় হোল করতে পারি, বোঝা গেল? ড্রিল বিটটা কিন্তু খুবই একটা এসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট কাটিংয়ের জন্য। নেক্সট যেটা জানবো সোল্ডারিং আয়রন, এটা কিন্তু খুবই একটা এসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। এই ইনস্ট্রুমেন্ট ছাড়া কিন্তু আমাদের চলবেই না ধরতে গেলে, কারণ আমাদের দেখো জয়েন্ট দুরকম আছে, একটা হচ্ছে কি পার্মানেন্ট জয়েন্ট আর একটা হচ্ছে নর্মাল জয়েন্ট, যেটাকে আমরা নর্মাল জয়েন্টটা কি যখন তখন আমরা ব্রেক করতে পারি, বাট পার্মানেন্ট জয়েন্ট যেটা সেটা কি যে আমরা ব্রেক করতে পারবো না সহজে। তাহলে শোল্ডারিংটার মাধ্যমে আমরা কিন্তু সেটাকে যে জয়েন্টটা করে থাকি সেটা হচ্ছে পার্মানেন্ট, বুঝা গেল? তাহলে শোল্ডারিং করতে গেলে আমাদের কি কি লাগে? একটা হচ্ছে শোল্ডার আয়রন, আরেকটা হচ্ছে শোল্ডারিং পেস্ট এবং শোল্ডার ওয়্যার। যেটা শোল্ডার ওয়্যারটা কি একটা মিক্স, একটা অ্যালয় বলতে পারো, ঠিক আছে? তাহলে শোল্ডারটা আমরা কি করে করব? শোল্ডারটা যে ইকুইপমেন্টটা বা
যে ধরো আমরা রেজিস্ট্যান্সে একটা শোল্ডারিং করব বা তারে একটা শোল্ডারিং করব, সেই জায়গাটাকে আগে আমাদের ছুরি বা ব্লেড বা কাঁচি দিয়ে সেটাকে একে ভালো করে ঘষে নিতে হবে, নাহলে কিন্তু শোল্ডারটা ভালো করে ধরবে না। তাহলে সেই ঘষে নেওয়ার পরে শোল্ডার পেস্ট সেখানে আমরা হালকা করে দিয়ে দেবো, দেওয়ার পরে শোল্ডার ওয়্যারটাকে শোল্ডার ওয়্যারটার মাথায় আমরা শোল্ডার আয়রনটা ঠেকানোর পরে দেখবে তোমরা শোল্ডার ওয়্যারটা গলে আছে, গলে যাওয়ার পরে আমরা যেখানে শোল্ডারটা করতে চাই সেখানে আমরা ঠেকালেই অটোমেটিক দেখবে ওই জায়গাটা জোড়া লেগে গেছে বা জয়েন্ট হয়ে গেছে। তো আমরা কিছু টুলস অ্যান্ড ইকুইপমেন্টগুলো শিখলাম, নেক্সট ভিডিওতে আরও আমরা শিখব এবং আমরা এইভাবেই পড়াশোনা চালিয়ে যাব। যতই লকডাউন থাকুক না কেন আমাদের পড়াশোনা তো থেকে থেমে থাকলে হবে না, তাহলে আমরা আগে যাবো কী করে? সেই জন্যই আমাদের কিন্তু এই জিনিসগুলো করতে হবে, পড়াশোনাও করতে হবে, বাড়িতে বসে পড়াশোনা করতে হবে এবং স্টে হোম অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ।